গুড ইভিনিং স্টুডেন্টস প্রথমেই বলবো গতকাল তোমাদের যে রুটিন দেওয়া ছিল সেই হিসেবে আমি ক্লাস নিতে পারিনি কিন্তু এখন থেকে আমরা রোজ সপ্তাহে পাঁচ দিনের বদলে রোজ প্রতিদিন করে একটা একটা করে সাবজেক্ট করবো ঠিক আছে তো কালকে আমরা অঙ্ক করেছিলাম আজ আমরা করব বাংলা তো তোমরা জানো সেকেন্ড টার্ম পরীক্ষার জন্য বাংলা আমাদের কোথার থেকে থাকবে আমাদের ফার্স্ট টার্ম এক্সামের জন্য আমাদের ছিল পঁচিশ পাতা পর্যন্ত সরি ছাব্বিশ পাতা পর্যন্ত ছিল তো সেকেন্ড টার্ম এক্সামের জন্য তোমাদের থাকবে অষ্টম অধ্যায় থেকে এবং সাতাশ পৃষ্ঠা তো এটা একটা কবিতা তোমরা দেখতেই পাচ্ছ কবিতাটার নাম কি যখন যে কাজ তোমরা কবিতাটার নাম পড়েই নিশ্চয়ই বুঝতে পারছো কবিতাটাতে নিশ্চয়ই কিছু কাজের কথা বলবে এবং সময়ের কথা কখন কি কোন কাজ করতে হয় কবিতাটা লিখেছেন সুনির্মল বসু তোমাদের একটা কথা বলি তোমরা যখনই কোনো কবিতা পড়বে কিংবা লিখবে সবার প্রথমে কবিতার নাম এবং তার নিচে অবশ্যই কবির নাম লিখবে নলে অবশ্যই লিখবে কবিতা এভাবে যে বইয়ে যেভাবে দেখা দেওয়া আছে কবিতার নিচে তোমরা এভাবেও লিখতে পারো কিংবা কবিতার নাম লিখে তার নিচেও লিখতে পারো দেখা যাক কবিতাটা কি বলেছে দেখো রোজ রোজ আমি ভাই খুব ভোরে উঠি মুখ ধুয়ে খোলা মাঠে করি ছোটাছুটি তাহলে তোমরা প্রথমে বুঝতে পারছো এখানে যে শিশুটির কথা বলেছে সে রোজ খুব ভোরে ওঠে এবং ও ঘুম থেকে ওঠার পরে মুখ ধুয়ে তারপরে খোলা ছোটা ছোটাছুটি করতে যায় মানে খেলতে যায় তাহলে তোমাদেরও সেটা করা উচিত আগে সকালে উঠে তারপরে সঙ্গে সঙ্গে মুখ ধুতে হবে তারপরে তোমরা খেলতে পারো তারপরে কি বলেছে ছোটাছুটি করি জবে খিদে পায় এতে তারপর বাড়ি এসে বসি কিছু খেতে তোমাদের যেরকম খেলাধুলো করার পর খিদে পায় শিশুটিরও খিদে পায় সে কি করে যখন খিদে পায় তখন সে বাড়ি চলে আসে বাড়ি এসে কিছু খেতে বসে পড়ে তারপর কি বলেছে জল খাওয়া শেষ হলে পড়াশোনা করি মন দিয়ে আমি ভাই লিখি আর পড়ি তারপর যখন বাড়ি এসে সে কিছু খায় জলখাবার খায় জলখাবার শেষ হলে সে পড়তে বসে যায় তোমাদেরও সেটা করা উচিত সকালে উঠে মুখ ধুয়ে খেলাধুলা করবে অবশ্যই তারপর কিছু খেয়ে অবশ্যই তোমরাও পড়তে বসবে এবং মন দিয়ে আমি ভাই লিখি এবং পড়ি এখানে দেখো শিশুটিও বলেছে লিখিয়ে আর পড়ি শুধু পড়লে কিন্তু চলবে না পড়ার সাথে সাথে লিখতেও হবে তাহলে খুব তাড়াতাড়ি সেটা মনে থেকে যায় কবিতাটা পড়লে তোমরা আচ্ছা এরপরে দেখো নিচে কিছু শব্দার্থ দেওয়া আছে কি কি বলেছে দেখি রোজ রোজ মানে কি আমরা জানি প্রতিদিন তারপরে বলেছে ভোর ভোরবেলা মানে জানো সকালবেলা খুব সকালে ছোটাছুটি দৌড়াদৌড়ি এটা তোমরা খুব ভালো করেই জানো তারপরে বলেছে জবে জবে মানে কি যখন নেক্সট খিদে খিদে মানে কি খাওয়ার ইচ্ছে পড়াশোনা পড়াশোনা মনে লেখাপড়া এই শব্দগুলো তোমরা অবশ্যই পড়বে এবং লেখারও চেষ্টা করবে মনে রাখার তারপরে বলেছে কিছু প্রশ্ন নিচে দেওয়া আছে দেখো প্রথমে আছে মৌখিক পর্ব এখানে কয়েক এক নম্বরে বলেছে কবিতার শিশুটি কখন রোজ ঘুম থেকে ওঠে কবিতাটা তোমরা পড়লে নিশ্চয় এখন বলতে পারবে কখন শিশুটি ঘুম থেকে ওঠে ভোরবেলা তাহলে কবিতায় শিশুটি ভোরবেলা রোজ ঘুম থেকে ওঠে নেক্সট বলেছে দু নম্বর জল খাওয়া শেষ হলে সে কি করে আমরা এখানে পড়লাম জল খাওয়া শেষ হলে পড়াশোনা করি তাহলে জল খাওয়া শেষ হলে সে করে পড়াশোনা করে তিন নম্বর মুখ ধুয়ে শিশুটি কি করে মুখ ধুয়ে কী করে মুখ ধুয়ে সে খোলা মাটে ছোটাছুটি করে আমি যখন প্রশ্নগুলো পড়ছি তোমরা নিজেরাও উত্তর দেওয়ার চেষ্টা করবে অবশ্যই কবিতাটাকে পড়ে নেবে আচ্ছা চার নম্বর কি বলেছে ছোটাছুটি করলে শিশুটি কি হয় কি হয় ছোটাছুটি করলে শিশুটি খিদে পেয়ে যায় পাঁচ বলেছে ছোটাছুটি পর সে বাড়ি এসে কী করতে বসে যেখানে বলে দিয়েছে তারপর বাড়ি এসে বসি কিছু খেতে তাহলে সে বাড়ি এসে কি করে কিছু খেতে বসে মানে জলখাবার খেতে বসে ছ নম্বর বলেছে মন দিয়ে শিশুটি কি করে কি করে শিশুটি মন দিয়ে পড়াশোনা করে তোমাদেরও পড়াশোনার সময় মন দিয়ে পড়াশোনা করা উচিত আচ্ছা এই কবিতার কবির নাম কি একটু আগে বললাম কবিতা পড়লে কবিতার নাম তার সাথে কবির নামও পড়তে হয় তাহলে এই কবিতার নাম কি কবিতার কবির নাম সুনির্মল বসু মনে রাখতে হবে কিন্তু আচ্ছা তারপর নেক্সট দেখি আমাদের কি বলেছে তারপরে বলেছে শিশুটি খোলা মাঠে কি করে আমরা একটু আগে দেখলাম খোলা মাঠে কী করে খেলাধুলো করে বা ছোটাছুটি করে দু নাম্বার শিশুটি রোজ কখন ওঠে আমরা আগের পৃষ্ঠাও দেখলাম এই প্রশ্নটা ছিল কখন ওঠে সে ভোরবেলা ওঠে তিন নম্বর ছোটাছুটি করলে কি পায় তার খিদে পায় চার নম্বর কি বলেছে জল খাওয়া শেষ হলে সে কী করে কি করে জল খাওয়া শেষ হলে সে পড়তে বসে তোমরা যখন প্রশ্নগুলো পড়বে উত্তরগুলো একবারে লেখার চেষ্টা করবে মনে থাকবে তারপরে খ নাম্বার বলেছে শূন্যস্থানগুলিতে কবিতা থেকে মানানসই শব্দ নিয়ে বসাও তার মানে এখানে যে ফাঁকা জায়গাগুলো আছে শূন্যস্থান এখানটায় শব্দ বসাতে হবে কোথার থেকে এই যে কবিতাটা আমরা পড়লাম এখান থেকে নিয়ে এখান থেকেই লাইন তুলে দিয়েছে ক নম্বর এক নাম্বারে কী বলেছে ড্যাশ করি যাবে ড্যাশ পায় এতে কী করি এখানে কি বলেছে ছোটা ছুটি করি যাবে খিদে পায়ে এতে তাহলে বুঝতে পারলে কী হবে এখানে ছোটাছুটি করি যাবে খিদে পায় এতে দু নম্বর জল খাওয়া ড্যাশ হলে ড্যাশ করি জল খাওয়া শেষ হলে পড়াশোনা করি রোজ রোজ ড্যাশ ভাই খুব ড্যাশ উঠি হবে এটা মনে করার চেষ্টা করো রোজ রোজ ভোর আমি ভাই খুব ভোরে উঠি চার নম্বর ড্যাশ দিয়ে আমি ভাই ড্যাশ আর পড়ি হবে এটা লাস্ট পার্টাতে ছিল মন দিয়ে আমি ভাই লিখি আর পড়ি তারপরে পাঁচ কি বলেছে তারপর ড্যাশ এসে বসি কিছু ড্যাশ তারপর বাড়ি এসে বসি কিছু খেতে তোমরা এতটুকু বই কবিতা থেকে পেয়ে যাচ্ছ উত্তরগুলো তাই এটাতে খুব একটা অসুবিধা হবে না কিন্তু না দেখে করার চেষ্টা করবে আর কবিতাটাও মুখস্থ করবে তারপরে যা বলেছে নির্মিতি পর্ব এখানটা কি বলেছে দেখো এলোমেলো বর্ণগুলি সাজিয়ে সঠিক শব্দ লেখো তোমরা এগুলো আগেও করেছ প্রথম পরীক্ষার সময় এখানে কি বলেছে তালিবশ্ব আকারে শো ডবিন্ন আকারে রা পুন্দ আকারে না এই বর্ণগুলোকে সাজিয়ে লিখতে হবে আমাকে একটা শব্দ বানাতে হবে কি হবে এটা পর বোঝা গেল তারপরটা কি দেখি প তয়কারে তা পশি নর এটা কি হবে চেষ্টা করো তো তারপর বুঝলে তারপরে ছয়কারে ছয়সুকারে ছু টয়াকারে টা টয় সুকারে টি এটা কি হবে ছো ছুটি ছু বুঝলে নেক্সট বলেছে ও ক্ষয়াকারে খা উদ্দেশারে আ কি হবে এটা খাওয়া ক্ষয়াকারে খা ও তেষ্টে আ খাওয়া বুঝলে নেক্সট বলেছে খ নম্বর উচ্চারণে মিল আছে এমন শব্দ পাশে বস আচ্ছা এখানে যে খ নাম্বারটা বলেছে উচ্চারণে মিল আছে এগুলো তোমরা আগে করেছো এখানে কি বলেছে রোজ ভোর শেষ জল লিখি আমি ভাই পায় এই শব্দগুলোর মতো একই রকম উচ্চারণের অন্য শব্দ আমাদের এখানে লিখতে হবে আমি এগুলো করে খাতায় করে তোমাদের দেখিয়ে দিচ্ছি যেমন ক নম্বরটা আমি করেছিলাম এখানে যে পড়াশোনা তারপর ছোটাছুটি খাওয়া তা ক্ষয়ের প্রথমে কি আছে রোজ রোজের যেমন আমি এখানে লিখেছি ভোজ তোমরা একই রকম শব্দ অন্য কিছু লিখতে পারো তারপরে ভোর ভোর আমি লিখেছি কি দৌড় শেষ এটা লিখেছি বেশ জল কল তোমাদের মাথায় যদি অন্য কিছু থাকে তোমরা সেটাও লিখতে পারো কিন্তু উচ্চারণে মিল থাকতে হবে এটা খেয়াল রাখবে নেক্সট বলেছে লিখি লিখি কি হবে শিখি আমি দামি ভাই যাই পায় খায় হল বা এরকম এতটুকুই শুধু মনে রাখতে হবে যেন উচ্চারণে মিল থাকে বা শুধু ওকার দিয়ে বা একার দিয়ে লিখলেই হবে না একটু খেয়াল রাখতে হবে সে ব্যাপারে নেক্সট গ নম্বর কি বলেছে শব্দগুলির বিপরীত শব্দ লেখো এবং তা দিয়ে বাক্য রচনা করো মানে এখানে যে পাঁচটি শব্দ আছে প্রথমে আমাদের এদের বিপরীত শব্দ লিখতে হবে তার বিপরীত শব্দ দিয়ে আমাদের বাক্য রচনা করতে হবে যেমন এক নম্বর বলেছে খোলা খোলা বিপরীত শব্দ কি বন্ধ বন্ধ দিয়ে কী বাক্য রচনা করা যেতে পারে যেমন আমি এখানে লিখেছি তোমাদের স্কুল যেহেতু বন্ধ এখন তাই এইটা লিখেছি আমাদের স্কুল এখন বন্ধ হয়ে গেল তোমরা অন্য কিছুও লিখতে পারবে কিন্তু এই বন্ধ শব্দটা যেন থাকে ওখানটায় নেক্সট কি আছে নেক্সট দু নম্বরে আছে আমি আমি বিপরীত শব্দ কি হবে তুমি তো আমি তুমি দিয়ে লিখেছি কি তুমি রোজ কখন ঘুম থেকে ওঠো প্রশ্নবোধক বাক্য তোমরা লিখতে পারবে শুধু শব্দটাই থাকতে হবে নেক্সট বলেছে তিন নম্বরে শেষ শেষে বিপরীত কী হবে শুরু তোমরা নিজেরও চেষ্টা করবে আমি বলার সময় শুরু দিয়ে কি লিখেছি তুতুল এখন গান গাইতে শুরু করবে তোমরা অন্য লাইনেও লিখতে পারো অবশ্যই তবে শুরু থাকতেই হবে নেক্সট বলেছে ভাই ভাইয়ের কি হবে বোন বন্দি দিয়ে বাক্য রচনা আমি রোজ বোনের সাথে খেলা করি এবং বোনের সাথে খেলি তোমরা এর বদলে অন্য লাইনও লিখতে পারো অবশ্যই বারবার বলছি কিন্তু খেয়াল রাখতে হবে একটাই জিনিস শব্দটা নেক্সট লাস্ট বলেছে দিয়ে দিয়ে বিপরীত শব্দ কি নিয়ে এখানে লিখেছি আমি লিখেছি রীতা ও মিতা এখন বই নিয়ে পড়তে বসবে বুঝলে এখানে বলেছি নিয়ে কি বই নিয়ে পড়তে বসবে আচ্ছা শব্দটা তোমাদেরকে আবারও বলছি প্রথমে এই পাঁচটি শব্দর আগে বিপরীত শব্দ লিখতে হবে সেই বিপরীত শব্দ দিয়ে বাক্য রচনা করতে হবে এই শব্দগুলো দিয়ে নয় এটা অবশ্যই মাথায় রাখবে আর অবশ্যই কবিতাটা মুখস্থ করবে ভালো মতো কবিতার নাম এবং কবির নাম সহ ঠিক আছে আর এই যে মনে মুখস্থ করার চেষ্টা করবে অবশ্যই মুখস্থ করবে আর আর হ্যাঁ শুধু পড়লে হবে না লিখতেও হবে ঠিক আছে তো আজকের জন্য এইটুকু টাটা আর সুস্থ থাকবে ভালো থাকবে বাড়ির সবার কথা মেনে চলবে বাই